চীনকে ঠেকাতে ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভারতের ঘরে আসছে রুশ মিসাইল সিস্টেম রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি প্রায় শেষ পর্যায়ে কিছুদিনের মধ্যেই ভারতে আসছে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম শুক্রবার এ বিষয়ে নিশ্চিত করলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন এ ব্যাপারে আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত এসেড ট্রাম্প কেনার চুক্তি সম্পন্ন করবে বলেই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী শুক্রবার সীতারমন ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়ে দিয়ে বলেন এটি আমেরিকার একটি আইন জাতিসংঘের নয় ভারতের বিষয়ে তাদের অবস্থান আমেরিকাকে জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি আরো বলেন প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কয়েক দশকের ভারত সফরে আসা মার্কিন প্রতিনিধিকেও আমরা বিষয়টি জানিয়েছি প্রতিরক্ষামন্ত্রী বলেন এস ফোর মিসাইল কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি প্রায় শেষ পর্যায়ে রয়েছে চুক্তি স্বাক্ষরের পর এটি বাস্তবায়ন করতে আড়াই থেকে চার বছর লাগতে পারে বলে জানান তিনি দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করতেই বহুদিন ধরে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ট্রাম্প ক্ষেপণাস্ত্র রোধী ব্যবস্থা কেনার কথা চলছিল গত বছর ব্রিক্স সম্মেলনে দুই দেশের তরফে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল তারপর প্রধানমন্ত্রী সফর চলাকালীন ফের একবার সেই নিয়ে কথাবার্তা শুরু করেছে মস্কো ও নয়াদিল্লি একটি সরকারি বিবৃতিতে রাশিয়া ভারতকে এই এস ফোর সরবরাহ করার কথা জানানো হয়েছে তবে এই প্রতিরক্ষা চুক্তি হলে আমেরিকার গোসা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে এস ফোর ট্রাম্প ক্ষেপণাস্ত্র রোধী ব্যবস্থাটি চারশো কিলোমিটার এলাকা জুড়ে অন্তত তিনশোটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম একই সঙ্গে তিন ডজন লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে অন্য রাইডারে প্রায় ধরাই পড়ে না এমনই স্টিল এয়ারক্রাফ্টও ওই সিস্টেমের রাইডারে ধরা পড়ে যাবে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ও সরকারি ভবনগুলি এর ফলে নিরাপদ হবে পাকো ও চীনা পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণের বিপদ থেকেও অনেকটা নিশ্চিন্ত থাকবে ভারত